কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় শুক্কুর নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার দুপুরে কালারমাঠছড়া ইউনিয়নের ছড়ালামা এলাকায় পানবর্জ্যে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জমি ক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মির্জিরপাড়া গ্রামের জয়নাল ডাকাত ও জাফর আলমের নেতৃত্বে হামলা চালালে শুক্কুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় সন্দেহজনক চারজনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।